তো দেখতে পাচ্ছেন যুথি মুখের উপর উন্না দিয়ে শুয়ে রয়েছে। তো এর কারণটা হচ্ছে, দেখি মুখটা খুলো। তো এর কারণ হচ্ছে যুথি আজকে অনেক রোজা লাগছে মনে হয়, তো সিয়ারের সময় কম খাইছিল, ওই জন্য মরার মতো হয়ে গেছে। দেখি ওটা তো, এই ওটা তো সমস্যাটা কি? আরে ভিডিও করতেছি, খারাপ দেয়া যায় শুয়ে থেকে। ভিডিও খারাপ দেয়া যায়, আপনি কইছে ভিডিও করতে? তুমি ওঠো, ওঠে নাকি? রোজা লাগে না, রোজা হালকা হয়ে যাবে, বুঝছো নি? ৩০-৩৫ মিনিটের মতো আছে, বুঝছ? তো রোজা লাগার কারণ কি বলো তো? আজকে আমি উঠছিলাম হচ্ছে সময় শেষে, আমারে ডাক দিছে না, কারণ যে মনে করছে রোজা থাকবো না, কিন্তু আমি থাকছি। তো 5 মিনিট আসিল, সে সময় আমি উঠছি, উঠা চালু চালু করে ভাত খেয়েছি। এর কারণে হচ্ছে যে ওর রোজাটা লাগিয়ে লেগেছে, তো যার কারণে ও এখন মরার মতো বসে রয়েছে। মাথা কাপড় দাও, সংসার তো বুঝো না জ্বালা, এই জন্য বুঝলে আর কইতেন। তো আর হচ্ছে যে অনেক রোজা লেগেছে, আর আমি তো যে কাজ পাচ্ছি না, ভাবলাম আপনাদের মাঝে বিষয়টা শেয়ার করি। তুমি আমার থেকে কত বড়, এই জন্য তো তোমার রোজা লাগে না। দেন আমার রোজা লাগে না, বা রোজা রোজা লাগে না, রোজা না তো সারাদিন না খায় থাকার কারণে দেখেন মুখ টুক শুকা যাচ্ছে, সবারই যায়, শুধু আমার না। যারা আর রোজা থাকলে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে ওই যে শরীরের সব অসুখ বিসুখ পাপ টাপ চলে যায়। পাপ টাপ চলে যায় না, আমি বলি রোজা থাকলে অনেকেই বলে যে চিকন হয়ে যায়, আসলে চিকন হয় না। রোজা থাকলে আমরা কি করি জানেন? রোজা থাকলে আমরা কি দুপুর বেলা শুধু ভাত খাই না, আমরা তো ফজরের সময় সিহরির টাইমে ভাত খাই, পরের দিন সিহরি ইফতারের পর ইফতার করি, রাতের খাবার খাই, আবার 3 বার খাওয়া হয়, তোমার মনে হয় না? রোজাতে আবল তাবল করতেছে, আবল তাবল না, ঠিক কইছি। তো যাই হোক, যাও ইফতারি বানাইছ? সব বানাইছি, খালি আজান দিতেছে না। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো টাটা।